হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা 5S সম্পর্কে বিস্তারিত জানব। 5S সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখার জন্যে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। লিনের অনেকগুলো টুলের মধ্যে 5S একটি অন্যতম টুল। আমাদের কাজের পরিবেশ পরিবর্তন করার উদ্দেশ্যে আমরা 5S ব্যবহার করে থাকি। 5S ব্যবহারের সুবিধাগুলো নিম্নরূপ। কাজের পরিবেশ অত্যন্ত আরামদায়ক হয়। চাকরি ক্ষেত্রে কর্মচারী ও কর্মীদের সন্তুষ্টি বাড়ে। কর্মক্ষেত্রে আরও উন্নত উপায়ে কাজ করার জন্য সৃজনশীল পরিবেশ সৃষ্টি করে। কোম্পানির লাভ, উৎপাদনশীলতা বাড়ায়, উৎপাদন খরচ কমায়, ক্রেতার সন্তুষ্টি বাড়ায় এবং কোম্পানির প্রবৃদ্ধি নিশ্চিত করে। 5S ব্যবহারের ফলে আমরা নিচের কাজগুলোতে ব্যবহৃত সময় কমিয়ে শূন্যতে নিয়ে আসতে পারি। স্টাইল শুরু করার সময় আমরা যে সময় অপচয় করি, কাজে ভুলের পরিমাণ, যে কোনো ধরনের দুর্ঘটনা, মেশিন নষ্টের ফলে অপচয়কৃত সময়। 5S-এ ব্যবহৃত 5টি শব্দ নিম্নরূপ: সর্ট, বাছাই করা, সেট ইন অর্ডার, সাজানো, শাইন, পরিষ্কার রাখা, স্ট্যান্ডার্ডাইজ, আদর্শকরণ, সাস্টেইন, টিকিয়ে রাখা। এই 5টি কার্যক্রম সুন্দর পরিবেশের 5টি পিলার হিসাবে কাজ করে। শর্ট, বাছাই করা। কাজের জায়গা হতে অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে ফেলা, যেমন চলমান প্রোডাকশনের জন্য প্রয়োজন নয় এমন সকল যন্ত্রপাতি, ট্রিমস ইত্যাদি যা প্রোডাকশনে বাধা সৃষ্টি করে। লাইনের মধ্যে জমে থাকা অপ্রয়োজনীয় গার্মেন্টস, বিপুল মজুদ, পরবর্তী এবং পূর্ববর্তী স্টাইলের মালামাল। সেট ইন অর্ডারের প্রধান কাজ হল কাজের গুরুত্ব অনুযায়ী প্রয়োজনীয় জিনিসপত্র এমনভাবে সাজিয়ে রাখা যেন প্রয়োজনের সময় খুব সহজেই পাওয়া যায় এবং জিনিসগুলো এমনভাবে লেবেল ব্যবহার করা যাতে ব্যবহারের পূর্বে ব্যবহারের পর পূর্বের জায়গায় রাখা যায়। কারণ প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য আলাদা এবং সুনির্দিষ্ট সেলফ ড্রয়ার ইত্যাদি ব্যবহার করা, যে কোনো ধরনের ডকুমেন্টের ক্ষেত্রে নির্দিষ্ট জায়গা ব্যবহার করা, প্রয়োজন অনুযায়ী সাজানো, প্রতিটি জায়গা এমনভাবে দৃশ্যমান করা যাতে কোনো অপরিচিতের কাছেও খুঁজে পেতে কোনো সমস্যা না হয়। শাইন বলতে ফ্লোর ঝাড়ু দেওয়া, মেশিন পরিষ্কার করা এবং ফ্লোরের ভেতরে যা কিছু আছে তা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বোঝায়। তবে এই কার্য কীভাবে সম্পাদন করা হবে এবং কোন কোন পয়েন্ট চেক করা হবে, কী দিয়ে পরিষ্কার করা হবে তা পূর্বনির্ধারিত হতে হবে। মেশিনের ময়লা দূর করা এবং মেশিন ময়লামুক্ত রাখা চলাচলে বাধা দিতে পারে, কর্মীদের জন্য ক্ষতির কারণ হতে পারে এবং প্রোডাক্ট এর ক্ষতি হতে পারে, এমন সমস্ত বিষয় হতে ফ্লোর মুক্ত রাখা। মনে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে সবাই কাজকে উপভোগ করে। স্ট্যান্ডার্ডাইজড, এই ধাপে প্রতিটি কাজের একটি আদর্শ নীতিমালা তৈরি এবং অনুসরণ করা হয়। প্রথম 3টি পিলার হলো কাজের জায়গাকে সুশৃঙ্খলভাবে সাজানো, গোছানোর উপায়। চতুর্থ পিলার হলো 3টি পিলারকে রক্ষণাবেক্ষণ করার পদ্ধতি। প্রথম 3টি ধাপ অতিক্রম করার পর পরিবেশ যেন পূর্বের অবস্থায় না যায় এবং এগুলো যেন একটি সুন্দর নিয়ম অনুযায়ী রক্ষণাবেক্ষণ করা হয় তা নিশ্চিত করে এই চতুর্থ পিলার। সাস্টেইন, 5S-এর এই ধাপে সকল কার্যক্রম টিকিয়ে রাখার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হয়। এই ধাপে সুষ্ঠু ব্যবহার না হলে প্রথম 4টি পিলারের কার্যক্রম বেশি দিন টিকে থাকে না। সাস্টেইন বাস্তবায়ন করতে হলে আমাদের যেটা সর্বপ্রথম করতে হবে তা হলো প্রত্যেক কর্মচারী এবং কর্মকর্তার মধ্যে 5S-এর প্রয়োজনীয়তা বোঝাতে হবে, যেন সবাই মন থেকে সকল কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। 5S বাস্তবায়নের জন্য যা করতে হবে, ফ্যাক্টরিতে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেন সবাই মন থেকে আগ্রহী হয়। 5S-এর সকল কাজের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা ভালোমতো সবাইকে বোঝাতে হবে। চর্চার মাধ্যমে প্রতিদিন যথেষ্ট সময় বরাদ্দ থাকতে হবে।
জ্ঞান বিস্তার, নেতৃত্ব দান এবং অন্যান্য সকল কাজের জন্য ম্যানেজমেন্টের সাপোর্ট থাকতে হবে। 5S এর কর্মকাণ্ডের উপর ভিত্তি করে পুরস্কারের ব্যবস্থা করা হতে পারে। 5S বাস্তবায়ন পদ্ধতি কৌতুকপূর্ণ ও উত্তেজনাপূর্ণ হতে হবে। 5S এর স্লোগান, পোস্টার বা ব্যানার তৈরি করা যেতে পারে। 5S এর একটি পকেট ম্যানুয়াল থাকতে পারে। 5S এর ডিপার্টমেন্ট ট্যুর এর ব্যবস্থা করতে পারে। বছরে একটি মাস 5S মাস ঘোষণা করা যেতে পারে।